তৃণমূল কংগ্রেস এক দলের একজন ব্যক্তির নির্দেশে চলে, আপাতত দুজন ব্যক্তির নির্দেশে চলছে, যে নির্দেশ পরস্পর বিরোধী দেখা যাচ্ছে মাঝামাঝি। এটা কি জানতেন না নাকি? এটা কি জানতেন না মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় ঠাঁই পেতে গেলে কী কীভাবে ঠাঁই পেতে হয়, কাদের অনুগ্রহ পেলে মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া যায়, এটা জানতেন না নাকি? হঠাৎ এদের চেতনা উদয় হয়েছে। অদ্ভুত আত্মতুষ্টিতে ভুগছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, যিনি ভাবছেন যে আমি যেটা করছি সেটাই ভালো। মানুষ কি বলছে, মানুষের যে ক্ষোভ বিক্ষোভ নিয়ে তাদের কোনো রকম ভাবনা চিন্তা নেই, কোনো রকম ভাবনা চিন্তা নেই। এরা বিরোধী পক্ষের কথাগুলোকে পাত্তাই দেন না। সাধারণ মানুষের কথাবার্তাগুলো যে বিরোধী দলগুলো তুলছে, আমরা বিশেষ করে বামপন্থীরা যে তুলে আনছি, এদের মাথাতে আসে না। এরা কেবলমাত্র বিরোধী দলের সমালোচনাকে চক্রান্ত ভাবেন, অপপ্রচার ভাবেন, তা নয়। এরা নিজেরাও জানেন যে এর পরিষেবা ভালোভাবে চলছে না, শুধুমাত্র গলার জোরে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন। এবং সত্যি কথা বলতে, মিডিয়া যদি সঠিক দায়িত্ব পালন করতো তাহলে এ চেহারা আমাদের দেখতে হতো না, এটা আমি স্বীকার করতে বাধ্য। মিডিয়া কোনোভাবেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে না, মিউজিক্যাল স্টেপ নিয়ে স্বাস্থ্য পরিষেবাকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। সাধারণ মানুষের কাছে, সাধারণত সরকারি হাসপাতালে যান চিকিৎসার জন্য, চিকিৎসাও যদি সঠিকভাবে না হয় তাহলে এই বিনা পয়সায় উত্তম পরিষেবা দিচ্ছি সুপার স্পেশালিটি হাসপাতাল, কী লাভ এতে? কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই, ভেঙে পড়ছে টোটাল পরিষেবাটা। টাকা দিয়ে এদের ন্যায্য চাকরিটাকে থেকে বঞ্চিত করা হয়েছে, টাকার ঘুষ দিয়ে। একটা বড় অংশ শাসকদের, একটা বড় অংশ এই চক্রের সঙ্গে যুক্ত, যারা তথাকথিত সাধারণ মানুষকে এই দুর্নীতির সঙ্গে যুক্ত করে নিয়েছে, যেটা নজিরবিহীন। একটা রাজ্যের সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, রাজনৈতিক দল, রাজ্যের প্রধান শাসক বা রাজনৈতিক দল, শাসক দল, তারা এদেরকে রাজনীতির এই দুর্নীতির সঙ্গে যুক্ত করে দিল, হয় এজেন্ট হিসেবে, নীল উপভোক্তা হিসাবে। দুর্নীতিকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে চালিয়ে দেওয়া এবং দুর্নীতির রাজনীতিকরণ তৃণমূল কংগ্রেসের হাত ধরে হয়েছে। দুষ্কৃতিকরণ যেমন হয়েছে, দুর্নীতিকরণও হয়েছে। সংগঠিত অপরাধ, অপরাধী চক্র যেভাবে কাজ করে, তৃণমূল কংগ্রেস সেভাবে কাজ করছে। যে মুহূর্তে ধরা পড়ছে সে মুহূর্তে কিন্তু কাউকে চিনছেন না। শুভেন্দু অধিকারী তো শুধুয়া তুষী পাতা নন, বিজেপি লড়াই করবে শুভেন্দু অধিকারী, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে শুভেন্দু অধিকারীকে মুখ রেখে, হয় নাকি কখনো? যে দুর্নীতিগুলো নিয়ে কথাবার্তা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যদি যুক্ত হয়ে যায় বা অন্যান্য যদি নাম যুক্ত হয়ে যায়, শুভেন্দু অধিকারীর নাম যুক্ত হবে। নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে, এবং আজ আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বাম নেতা চয়ন ভট্টাচার্যকে। প্রথমে স্যার অনেক স্বাগত জানাচ্ছি, সরাসরি আমি প্রশ্নে চলে যাব। মদন মিত্রের পর তাপস রায়ও শাসক দলের অনেকটা বিরোধিতার সুর তার কণ্ঠে শোনা যাচ্ছে। তিনি বলছেন যে মন্ত্রিসভায় অনেকেই অযোগ্য রয়েছেন, যোগ্যরা স্থান পাচ্ছেন না, কী বলবেন? দেখুন, মদন মিত্র, তাপস রায়, এরা আমাদের সময় এরা যুব কংগ্রেসের নেতা ছিলেন, তো এদের কীর্তিকলাপ মুখোমুখি আমরা জানি। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন এরা কী ফর্মে ছিলেন আমরা জানি। এদের সঙ্গে মুখোমুখি রাজনৈতিক লড়াই করার অভিজ্ঞতা আমাদের আছে, এদের মূল্যবোধ সম্পর্কে আমরা জানি। এদের অনেক আশা নিয়ে তৃণমূল কংগ্রেসে যাওয়া, তো মদন মিত্র তো প্রথম থেকেই ছিলেন, তাপসরা একটু পরে যান, কিন্তু এরা অভিজ্ঞ রাজনীতিবিদ। কিন্তু আমার প্রশ্ন একটাই, তৃণমূল কংগ্রেস এক দলের একজন ব্যক্তির নির্দেশে চলে, আপাতত দুজন ব্যক্তির নির্দেশে চলছে, যে নির্দেশ পরস্পর বিরোধী দেখা যাচ্ছে মাঝামাঝি, এটা কি জানতেন না নাকি? এটা কি জানতেন না মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় ঠাঁই পেতে গেলে কী কীভাবে ঠাঁই পেতে হয়, কাদের অনুগ্রহ পেলে মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া যায়, এটা জানতেন না নাকি? হঠাৎ এদের চেতনা উদয় হয়েছে, লোকে বললে শুনবে? ডুবন্ত জাহাজ থেকে মাঝে মাঝে এখন ইঁদুরেরা হাত পা ছুড়ে বলছে যে না, আমরা ডুবন্ত জাহাজ, জাহাজটা ডুবে যাচ্ছে, কিন্তু জাহাজটা কিন্তু ডুবে যাচ্ছে। এখন ভালো ভালো কথা বললে লোকে শুনবে না বুঝবে? ভালো ভালো কথা বললে লোকে বুঝবে না শুনবে? এদের কথার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই, কেননা হঠাৎ দেখতে পেয়েছি SSKM-এ উনি মানবিক মুখ দেখাতে গেলেন মদন মিত্র, একদিন বাদেই বললেন আমি বলেছিলাম নাকি ভুলে গেছি। কারণ সত্যি কথা বলতে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় গেছে তো আপনারা জানেন, মুর্শিদাবাদে ভগবানপুরে বাঁশডলা দেবের মানে বাঁশ পেটা করেছে পরস্পর, ভরতপুরে পরস্পর বিরোধী দুই গোষ্ঠী। MLA বলছেন যে আমাকে খুন করা হতে পারে, ব্লক সভাপতি খুন করবে তাকে, এই আশঙ্কা প্রকাশ করছেন। মদন মিত্র ভয় পাবেন না, মদন মিত্র তো ক্যামেরা বলেছেন যে আমাকে, আমার বিরুদ্ধে যে অবস্থান আমার নিন, অসুবিধে নেই, আমার পরিবারকে যেন ছেড়ে দেওয়া হয়।
এইগুলোর খুব দাম আমাদের কাছে নেই, কারণ সিঙ্গুর নন্দীগ্রামের সময় আমরা দেখেছি মানে সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে আমাদের নেতৃত্বকে ফোনে এই মদন মিত্র থ্রেট করছিলেন, এবং সেই থ্রেটনিংটা, সেই হুমকি দেওয়াটা মিডিয়া বেশ রসিয়ে রসিয়ে টেলিকাস্ট করছিল। আমি নিজে তখন সাংবাদিকতা করতাম, আমার খুব লজ্জা লাগছিল এভাবেও সাংবাদিকতাকে নামিয়ে দেওয়া যায়। এবং আমরা দেখতে পাচ্ছি এই মিডিয়ায় থাকবার জন্য, মিডিয়া হেডলাইন হওয়ার জন্য কিছু কিছু কথা এরা মুখ ফসকে বলে হেডলাইনে আসছেন, কিছুদিন আলোচনা চলছে আবার মিলে গেছে। মূল জায়গাটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলছেন কি? দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলছেন? মদন মিত্র মুখ ফসকে বলেছিলেন ডেলোর মিটিংয়ে কী কী ইনপুট না দেওয়ার জন্য ওকে 23 মাস জেল খাটতে হয়েছে। এর বাইরে দুর্নীতি হয়েছে, কয়লা চুরি, সোনা চুরি এইসব নিয়ে কথাবার্তা বলছেন, শিক্ষার যে শিক্ষা নিষেক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে একটা কথা বলেছেন এরা? উল্টে নানাভাবে মুখপাত্র হিসেবে যখনই জিজ্ঞেস করা হয়েছে এরা স্তাবকতা করেছেন। আমাদের কাছে সত্যি বলছি রাজনৈতিকভাবে কোনো গুরুত্ব নেই। এরা আপাতত খবরে থাকবার জন্য মাঝে মাঝে এসব কথাবার্তা বলেন, তারপর আবার যথাস্থান থেকে চাপ পেলে ঝাঁকের কই ঝাঁকে মিশে যান, এটা আমরা জানি, কোনো গুরুত্ব নেই। কিন্তু মদন মিত্র তো পুরো প্রকাশ্যেই বলেছেন যে SSKM-এ দালালরা চলেন, এবং কোথাও গিয়ে ইনডাইরেক্টলি CPM-এর একটা প্রশংসা তার মুখে শোনা গিয়েছে যে CPM আমলে তিনি 1 মিনিটে পেশেন্ট ভর্তি করাতে পারতেন। নতুন কথা কী বললেন? SSKM-এর এই অবস্থা 2011-র পর থেকে শুরু হয়েছে আমরা জানি। আমি আমার স্বজনকে হারিয়েছি এই গোল্ডেন আওয়ারে কোনো ট্রিটমেন্ট না হওয়ার জন্য। আমি তখন স্ট্যান্ডিং কাউন্সিলর এই চত্বরের, হ্যাঁ আমি পুরসভার বিরোধী দলের চিফ হুইপ ছিলাম। তা সত্ত্বেও আমার নিকটজনকে আমি ভর্তি করাতে পারিনি, মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়েছিলেন, আমি ভর্তি করাতে পারিনি। এবং সেটা নিয়ে খবরের কাগজ, 2-3টে খবরের কাগজে লেখাও হয়েছিল, 4 ঘন্টা মানে খারাপ ব্যবহার পেয়েছি আমরা। এটা 2018 সালের ঘটনা। পরে আমি যখন মিডিয়াতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলাম শান্তনু সেন, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ কর্তা ব্যক্তিদের, এবং বলেছিলাম যে তখন উনি বলেছিলেন আমাকে ফোন করেন না, কারণ আমি তখন চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আপনারা যে কোনো মিডিয়া ক্যামেরা নিয়ে সকালবেলা চলুন, আপনারা দেখতে পাবেন মানুষের সঙ্গে কী ব্যবহার করা হয়। এবং আমি বলতে পারি গত সপ্তাহের আগের সপ্তাহে SSKM-এ নিউরোলজি ডিপার্টমেন্টে মানে বাঙ্গুর ইনস্টিটিউট নিউরো সায়েন্সে ওই যেহেতু রেফার ছিল না, কাগজে লেখা ছিল না বাঙ্গুর ইনস্টিটিউটে নিয়ে যেতে, সে কারণে একজন অপারেশন যার বাঙ্গুরেই হয়েছে তাকে দেখেননি চিকিৎসক। এ ঘটনা 2 সপ্তাহ আগে। আমি নিরাপত্তার কারণে পেশেন্টের নাম গোপন রাখলাম, কিন্তু এটা আমি প্রকাশ্যে বলছি এবং নির্দিষ্টভাবে বলে রাখছি যে SSKM কেন সরকারি হাসপাতালে রেফার রোগ, এ গতকালই তো ওই যে সে পেশেন্টকে নিয়ে মদন মিত্র দৌড়েছিলেন তিনি মারা গেছেন। মদন মিত্রের রিয়াকশন দেখেছি আমরা, মুখ্যমন্ত্রীকে দুঃখ প্রকাশ করেছেন, করেননি তো। এই রেফার রোগ তো গতকালও তো ঘুরতে ঘুরতে এক পেশেন্টকে তো ইয়ে নেওয়া হয়েছে। তারপরে আপনার বাঁকুড়ায় বীরভূমে শতাব্দীরা খেপে গিয়ে কথাবার্তা বলছেন, আশিস ব্যানার্জি উনি রেগে গিয়ে কথাবার্তা বলছেন যে ওদের কথাও কাজ হচ্ছে না। তার মানে ঘুঘুর বাসাটা রয়েছে। এই ঘুঘুর বাসাটা রয়েছে মানেই তো যে ঘুঘুর বাসা রয়েছে বহুদিন ধরে আমরা বলছি, আমাদের কথাবার্তাগুলো তখন শোনা হতো না। আমি নির্দিষ্টভাবে যেটা বলছি, মদন মিত্র নতুন কিছু বলছেন না। স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিকঠাক থাকতো না, তাহলে এই স্বাস্থ্যসাথী কার্ডটা করাবার প্রয়োজন হতো না। যে নীতি পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, স্বাস্থ্যের পরিকাঠামোটা ঠিকঠাক যদি করা যেত তাহলে এত রেফার রোগ হতো না। অধিকাংশ সোকল্ড সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু মানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করে নেই। আপনি দেখলেন তো বোমায় আহত যারা তাদেরকে ওই লোকাল হাসপাতালে না নিয়ে এগরার লোকাল হাসপাতালে, ওখানে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে মেদিনীপুর শহরে, 2 মেদিনীপুরেই আছে, সেখানে না নিয়ে তাহলে SSKM-এ নিয়ে আসতে হলো কেন? একজন তো ধরে নিয়েছে প্রাণের তাগিদে ওড়িশায় গিয়ে চলে গিয়েছিলেন, তিনি মারা গেছেন মূল অভিযুক্ত, কিন্তু বাকিদের সুপার স্পেশালিটি হাসপাতাল সবকটা জেলা শহরে আছে, সবকটা মহকুমা শহরে আছে, কোথায়? সেখান থেকে তো কলকাতায় রোগীকে নিয়ে আসতে হয়। কলকাতায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওরা পান না, জায়গা পান না। আমরা কোথায় আছি? সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, মদন মিত্র সে কথাটাই মনে করিয়ে দিলেন, তার খেসারতটাকে দিতে হয়েছে, নানাভাবে সমালোচিত হয়েছেন। এবং ওই স্থানীয় যে ওখানকার যিনি SSKM-এর যিনি সুপার, তিনিও তার বিরুদ্ধে FIR করেছেন। এই ধরনের ঘটনা তো ঘটে, আকছার ঘটে। এগুলো আগামী দিন আরও বাড়বে, কারণ স্বাস্থ্য পরিষেবা যেভাবে ভেঙে পড়ছে এবং আয়ত্তের বাইরে চলে যাচ্ছে মানুষের, সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালের উপর নির্ভর করতে পারছেন না, কারণ তাদের ক্ষমতা নেই। আর কদিন পারবেন?
এই সরকারি হাসপাতালে যদি পরিষেবা না পান মানুষ ক্ষুব্ধ হবেন, তার প্রতিফলন আগামী দিনে দেখাই যাবে, এটুকু আমরা বুঝতে পারছি। যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে আপনিও বললেন সুপার স্পেশালিটি হসপিটাল ইত্যাদি ইত্যাদি অনেক পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড, এমনকি সম্প্রতি তিনি 3 বছরের ডিপ্লোমা ডাক্তার করার একটা প্রস্তাবও তুলেছেন, কিন্তু তারপরে ওই স্বাস্থ্যর এই যে ভঙ্গুর চেহারা কতটা ভাবায় আপনাকে? ভাবায় মানে স্বাস্থ্য তো মানে এক আপনি কিচ্ছু করতে হবে না, আপনারা কোনো একটা 3-4 জন ছেলে মেয়ে মিলে একটা ফ্ল্যাট নিন, একটা 3-4 কামরার ফ্ল্যাট নিয়ে নিন, যে কোনো সরকারি হাসপাতালের পাশে যে কোনো রিফিউজ পেশেন্ট আসবেন তাদেরকে ভর্তি করাবেন, দেখবেন পরিষেবা দিয়ে কুল পাবেন না, তাদেরকে একটা করে বেড আর একটা করে অক্সিজেন সিলিন্ডার আর স্যালাইনের বোতল দিয়ে দিন, প্রাথমিক চিকিৎসার জন্য আপনারা 2-1 জন ছাত্রছাত্রী চিকিৎসককে নিয়ে নিন, দেখবেন আপনারা পরিষেবা দিয়ে কুল পাবেন না। এর ফলে দেখতে পাচ্ছি যে বেসরকারি হাসপাতালগুলো তো ফুলে ফেঁপে উঠছে, তারাও মোটামুটি মুনাফার দিকে তাকিয়ে পরিষেবা দিচ্ছে বলে তাদের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ আছে, এবং একটা অদ্ভুত আত্মতুষ্টিতে ভুগছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, যিনি ভাবছেন যে আমি যেটা করছি সেটাই ভালো, মানুষ কী বলছে, মানুষের যে ক্ষোভ বিক্ষোভ নিয়ে তাদের কোনো রকম ভাবনা চিন্তা নেই, এরা বিরোধী পক্ষের কথাগুলোকে পাত্তাই দেন না, সাধারণ মানুষের কথাবার্তাগুলো যে বিরোধী দলগুলো তুলছে, আমরা বিশেষ করে বামপন্থীরা যে তুলে আনছি, এদের মাথাতে আসে না, এরা কেবলমাত্র বিরোধী দলের সমালোচনাকে চক্রান্ত ভাবেন, অপপ্রচার ভাবেন, তা নয়, এরা নিজেরাও জানেন যে এদের পরিষেবা ভালোভাবে চলছে না, শুধুমাত্র গলার জোরে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন, এবং সত্যি কথা বলতে মিডিয়া যদি সঠিক দায়িত্ব পালন করতো তাহলে এ চেহারা আমাদের দেখতে হতো না, এটা স্বীকার করতে বাধ্য। মিডিয়া কোনোভাবেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে না, এরা কোনো না কোনো দলের মুখপাত্র হিসেবে কাজ করতে গিয়ে বিষয়টা দিকে যতটা গুরুত্ব দেওয়ার কথা, যতটা তীক্ষ্ণ অন্তর্তদন্ত হওয়ার কথা, সে তদন্ত হচ্ছে না, প্রকৃত সত্য মানুষের কাছে আসছে না, যার ফলে মানুষও বিভ্রান্তির মধ্যে আছে, তারা প্রথমে জেলার হাসপাতাল বা গ্রামীণ হাসপাতালে যান, সেখান থেকে রেফার হন, তার ফলে যা হবার তাই হয়, ব্যাগে করে নিয়ে যাচ্ছেন শিশুর মৃতদেহ, আর কি বাকি থাকে বলুন তো, তারপর এখন আবার বলা হচ্ছে যে শববাহী যানের খরচ হাসপাতাল দেবে, হাসপাতাল কোত্থেকে দেবে, কীভাবে দেবে, পর্যাপ্ত শববাহী যান কি হাসপাতালে রয়েছে না সরকার ব্যবস্থা করেছে, কোত্থেকে ব্যবস্থা করা হবে, যাদের কাছ থেকে শববাহী যান নেবেন তাদের কী খরচ দেবেন, এইগুলো তো রয়েছে, টাকা আসবে কোথা থেকে, এইভাবে হুইমজিক্যাল স্টেপ নিয়ে স্বাস্থ্য পরিষেবাকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত বেদনাদায়ক সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যান চিকিৎসার জন্য, চিকিৎসাও যদি সঠিকভাবে না হয় তাহলে এই বিনা পয়সায় উত্তম পরিষেবা দিচ্ছি সুপার স্পেশালিটি হাসপাতাল, কী লাভ, এতে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই, ভেঙে পড়ছে টোটাল পরিষেবাটা, ভেঙে পড়ছে। শুধু স্বাস্থ্য নয় স্যার, এ রাজ্যে শিক্ষা নিয়েও আজ যে বড় প্রশ্নটা উঠে গেছে, কলকাতা হাইকোর্টের এক রায়ে একেবারে 32,000 চাকরি বাতিল, সেই নির্দেশে যদিও এখন স্থগিতাদেশ পড়েছে, কি কতটা ভাবায় মানে তো আমি তো দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের একটা বৃহত্তম অংশ এখন সরকারি চাকরির উপরে অনাস্থা প্রকাশ করছে, সরকারি চাকরিতে তারা নিতেই চাইবেন আগামী দিনে, পরীক্ষা দিচ্ছেন অনেকে সরকারি চাকরির নিশ্চয়তার আশে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু যদি যোগ্য প্রার্থীরা দেখেন যে তাদের পোস্টটা বিক্রি হয়ে গেছে তাহলে তারা কীভাবে এগোবেন, এক দুই হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যারা বসে আছেন প্রায় 800 দিন হয়ে গেল বসে আছেন, 800 দিন মানে কিন্তু খুব কম দিন নয়, 2 বছরের বেশি সময় ধরে তারা রাস্তায় বসে আছেন, এরাই কিন্তু মামলা করেছেন যে দুর্নীতির ইস্যুগুলো নিয়ে আমরা রাস্তায় মিছিল করছি, আমাদের ছেলেমেয়েরা স্বচ্ছ নিয়োগের জন্য আমাদের যুব কমরেডরা ছাত্র কমরেডরা মারধর খাচ্ছেন, পুলিশি নির্যাতন সহ্য করছেন, সেই দুর্নীতিগুলো কিন্তু এদের কল্যাণই ধরা পড়ছে, এটা স্বীকার করতে আমরা বাধ্য, এবং লাখের মানে লাভের মধ্যে লাভ যেটা হয়েছে এদেরকে প্রতিপক্ষ ধরছেন এখন সরকার এবং শাসক দল, এদের বিরুদ্ধে বিষোদগার করছেন, বলছে যে পরীক্ষা দিলেই চাকরি হবে, আরে পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন, এরা নিয়োগপত্র পাওয়ার অধিকারী, টাকা দিয়ে এদের ন্যায্য চাকরিটাকে থেকে বঞ্চিত করা হয়েছে টাকার ঘুষ দিয়ে, একটা বড় অংশ শাসকদের একটা বড় অংশ এই চক্রের সঙ্গে যুক্ত, যারা তথাকথিত সাধারণ মানুষকে এই দুর্নীতির সঙ্গে যুক্ত করে নিয়েছে, যেটা নজিরবিহীন, একটা রাজ্যের সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, রাজনৈতিক দল রাজ্যের প্রধান শাসক বা রাজনৈতিক দল শাসক দল
তারা এদেরকে রাজনীতির এই দুর্নীতির সঙ্গে যুক্ত করে দিল, হয় এজেন্ট হিসেবে, নিল উপভোক্তা হিসেবে, যাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া হলো পরীক্ষা সাদা খাতা জমা দিলে তোমার চাকরি হয়ে যাবে তুমি যদি টাকাটা দাও। এই যে নীলাদ্রি, এই যে কুন্তল, এই যে তাপস সাহা, এদের তাপস সাহা না মণ্ডল বোধ হয়, যাই হোক যিনি মণ্ডল, তাপস মণ্ডল থেকে শুরু করে এই শান্তনু ব্যানার্জি ট্যানার্জি, এরা সবাই, হ্যাঁ, এরা প্রত্যক্ষভাবে দালালি করেছেন জনপ্রতিনিধি হয়ে, এ কাজটা তো এদের করা কথা নয়, এরা করছেন টাকার লোভে এবং মানুষকে প্রতারণা করার জন্য। এই প্রতারণা চক্র যদি সরকারি সরকারের মদত পুষ্ট হয় তাহলে বাকি রইল কী, তাহলে বাকি রইল কী, আপনি কী বলবেন এগুলোকে? আমি এই রকম নজিরবিহীন সরকারি মদতে এই দুর্নীতি কার্যত ভারতবর্ষের ইতিহাসে নেই, ছিল না কখনো, আগামী দিনে হবে বলে আমি মনে করি না। কারণ দুর্নীতিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে চালিয়ে দেওয়া এবং দুর্নীতির রাজনীতিকরণ তৃণমূল কংগ্রেসের হাত ধরে হয়েছে, দুষ্কৃতিকরণ যেমন হয়েছে দুর্নীতিকরণও হয়েছে। কাজেই এই খেসারত বাংলার পরবর্তী প্রজন্মকে দিতেই হবে। আমাদের তো ধরুন, আমার এখন 57, আর কদিনই বা আমাদের দিন, আপনাদের মতো প্রজন্মের ছেলেমেয়েদেরকে এর মানে যেটাকে ফলাফল ভুগতে হবে, কিছু করার নেই, আমরা দাঁড়িয়ে দেখছি। আমাদের এই ব্যর্থতাটা আমরা স্বীকার করে নিচ্ছি রাজনৈতিক কর্মী হিসেবে, সমাজকর্মী হিসেবে, যে আপনাদের বাসযোগ্য পৃথিবী আমরা দিতে পারলাম না এখনও। কারণ আমরা আন্দোলন করছি, আমাদের ছেলেমেয়েরা মানে আপনাকে স্বীকার করতে দ্বিধা নেই, আপনাদের মনে থাকবার কথা কিনা জানি না, 2018 সালে আমাদের ছাত্র যুবনেত্রীরা নেত্রীদেরকে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়েছিল আলিপুর প্রেসিডেন্সি কলেজে, প্রেসিডেন্সি জেলে, তাদেরকে নিগ্রহ হতে হয়েছিল স্বচ্ছ নিয়োগের দাবি নিয়ে, গ্রেপ্তারবরণ করেছিলেন এবং আলিপুর প্রেসিডেন্সি জেলে তাদেরকে ইয়ে করা হয়েছিল, আপনাকে আপনাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল, বিচ্ছিন্নভাবে কার্যত শ্লীলতাহানি করা হয় তাঁদের। এই লড়াই তো আমরা বহুদিন ধরে লড়ছি। যারা এই দুর্নীতির শিকার তারা যখন বুঝতে পারলেন তখন তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আগামী দিনে তারা যদি রুখে না দাঁড়ান এ পরিস্থিতি কিন্তু পাল্টাবে না। আমরা বিশ্বাস করছি মানুষ জাগবেন, মানুষ এই সরকারের পরিবর্তন ঘটাবেন, এই বিশ্বাস আমাদের অবশ্যই আছে, নইলে আমরা লড়াইটা লড়বো কাদের ভরসায়? কিন্তু ঘটনা এটাই যে সমাজের ভেতরে যে দুর্নীতি চালিয়ে গেছে এ সত্য অস্বীকার করার কোনো জায়গা নেই। যা আমি অনেকের মুখ দেখছি শুকিয়ে গেছে, অনেক ন্যায্য প্রার্থীও, ন্যায্য যোগ্যতা, ন্যায্যভাবে চাকরি পাওয়া প্রার্থীও এই 32,000-এর মধ্যে তাদের নাম চলে এসছে, তাদেরকে পরীক্ষা দিতে হবে, ন্যাচারালি তাদেরকে পক্ষে বিষয়টা অস্বস্তিকর। কিন্তু দুর্নীতি হয়নি এটা তো তাঁরাও বলতে পারছেন না, আমরাও যেমন বলতে পারছি না, শাসকরাও বলতে পারছেন, শাসক দলের লোকেরা, নেতা নেত্রীরা, এমনকি অভিষেক ব্যানার্জি অত জোর গলায় দাঁড়িয়ে মাইক লুফতে লুফতে ওই সিবিআই দপ্তর থেকে বেরিয়ে প্রেস কনফারেন্স করেন, তিনি কিন্তু বলতে পারলেন না যে দুর্নীতি হয়েছে, হয়নি। তিনি দুর্নীতির দায় অন্য লোককে চাপালেন যিনি তার দলের নেতা ছিলেন 2020 সাল অবধি, কিন্তু দুর্নীতি হয়নি এটা বলার জায়গায় কিন্তু তিনি দাঁড়িয়ে নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। শাসক দলের কেউই অস্বীকার করতে পারছে না দুর্নীতি হয়েছে, তারা বরং যখন টিভি টক শো দেখি তারা বিভিন্ন ব্যাপম কেলেঙ্কারি থেকে শুরু করে সবগুলো নিয়ে আসেন, কিন্তু এই দুর্নীতি যে মানে দুর্নীতির অভিযোগ যে মিথ্যে সেটা তারা বলতে পারছেন না, তো সাপে ছুঁচু গেলার মতো হয়ে গেছে। কারণ সাধারণ মানুষের একটা বড় অংশের দুর্নীতির যে ফলাফল তার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, এদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমরা সত্যি আশঙ্কিত। স্যার, এই দুর্নীতির তদন্ত এড়াতে বারবার সরকারের শাসক দলের আদালতের দ্বারস্থ হয় এবং সেটাও নিঃসন্দেহে ব্যয়বহুল, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তদন্ত এড়ানোর জন্য আবার সুপ্রিম কোর্টে এমনকি গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় রক্ষা কবচে। কারণ এই যোগসাজশ তো রয়েছে এবং প্রকৃতপক্ষে 2011 সাল থেকে এই অভিষেক ব্যানার্জির উত্থান, আপনি হিসেব করে দেখুন 2020-21-এর মধ্যেই তার নামে নানা রকম বিষয়গুলো চলে এসছে। 2016-17 থেকেই দেখতে পাচ্ছি আমরা যে তৃণমূল কংগ্রেসের নামে 2012 থেকে চিটফান্ডের দুর্নীতি ছিল, তারপরে দেখতে পাচ্ছিলাম যে ওইখান থেকেই আপনার নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে। 2016-র পর থেকে দুর্নীতি যেন প্রত্যক্ষ তো সামনে চলে এলো এবং দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের প্রধান ব্যক্তিত্ব শাসক দলের, তিনি মাত্র 5 বছরের প্রত্যক্ষ রাজনীতির অভিজ্ঞতা, 2016 সাল থেকে এই দুর্নীতির সঙ্গে তার নাম যুক্ত হয়ে গেল, মানে কত দ্রুতগতিতে উত্থান ভেবে দেখুন। তার রাজনৈতিক পরিচয় কী, কী পরিচয় তিনি এলেন? তিনি শাসক দলের প্রধান, যিনি তার আত্মীয়, নিকটতম আত্মীয়,
সেই পরিচয়ে তিনি কাজ করেছেন, তিনি আন্দোলনের ফসল নন, যার ফলে সস্তায় ওপরে উঠতে গেলে তো টাকা দরকার রাজনীতিতে, সে রাস্তা তিনি ধরেছেন, যার ফলে তার তো এই ভয় থাকবেই, সোজা রাস্তায় তো অত টাকা রোজগার করা যায় না, সোজা রাস্তায় অত টাকা রোজগার করা যায় না। এবং বাস্তবতার জায়গা যেটা, সেটা পুঁজিবাদের বিরোধী শক্তি তো আমরা পুঁজিবাদের বিরোধিতা করি, পুঁজিবাদী সমাজের বিরোধিতা করি, কিন্তু পুঁজির গুরুত্ব তো অস্বীকার করা যায়, পুঁজি জোগাড় করতে হলে পুঁজিবাদী সমাজে দুর্নীতির আশ্রয় নিতেই হবে। যদি ফুলে ফেঁপে আপনি উঠতে চান, আপনি এই সাংবাদিকতা করে আপনি সোজা রাস্তায় আপনি রোজগার করছেন, আপনি নিশ্চিন্ত ঘুমটা ঘুমাবেন, কিন্তু আপনি যদি বড় লোক হতে চান, আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি খবরের কাগজ মিডিয়াতে যখন আছেন আপনি অনুমান করতে পারেন যে কী কীভাবে রোজগারগুলো হয়, সেই রোজগারগুলো করার রাস্তা তো সোজা রাস্তা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই করেছেন, ওনার রোজগার কী, উনি বা ওনার যারা বন্ধুবান্ধব আছে যারা কোটি কোটি টাকার গাড়ি চড়েন, যে গাড়িটাকে নিয়ে উনি সিবিআই তদন্তের মুখোমুখি হতে গিয়েছিলেন, 55 লক্ষ টাকা দাম গাড়িটার, 55 লক্ষ টাকা দাম, এ টাকা কে দিল, কীভাবে পেলেন, যে শান্তিনিকেতন বাড়িটা ওনার, তার কাগজপত্র কোথায়, এগুলো তো রয়েছে, প্রশ্নগুলো তো উঠছে, স্বাভাবিক কারণে তিনি তো গ্রেপ্তার এড়াতে চাইবেন, এটা খুব স্বাভাবিক। এবং কয়লা বালির থেকে শুরু করে সব গরু সবগুলোর আঙুলি তার দিকে উঠছে, একদম যারা সুবিধাভোগী তাদের মধ্যে তো তিনি এবং তার অভিভাবক রয়েছেন, খুব স্বাভাবিক কারণে তিনি গ্রেপ্তারি এড়াবেন, এড়াতে চাইবেন, এটা তো খুব ঘটনা। কারণ উনি প্রথমে বললেন যে এসে বললেন, মনে পড়ছে আপনার, যে অষ্টনির্ভর প্রসব হয়েছে, ওনার সময় সময় নষ্ট, আমারও সময় নষ্ট। তারপর দেখলাম যে উনি দুজনকে চিনতে চাননি, তাদের নামের সঙ্গে প্রত্যক্ষ তার যোগাযোগ আছে, যারা মানে মিডিয়ার সামনে তার নাম বলেছে তাদেরকে তিনি চিনতে চাইছেন না, বোঝাই তো যাচ্ছে। তবে এটা ঘটনা আমি কিন্তু আপনাদের ক্যামেরার সামনে স্বীকার করতে বাধ্য, একটা সংগঠিত অপরাধ অপরাধী চক্র যেভাবে কাজ করে তৃণমূল কংগ্রেস সেভাবে কাজ করছে, যে মুহূর্তে ধরা পড়ছে সে মুহূর্তে কিন্তু কাউকে চিনছেন না। যেমন হিন্দি অপরাধ ক্রাইমগুলোতে দেখে, আমি থ্রিলারগুলোতে দেখি না, যে যদি বেফাঁস কেউ বলে ফেলে গ্রেপ্তার হয়ে যান, তাকে গুলি করে মেরে ফেলা হয় অথবা তাকে ডিজোন করা হয়, এ ঘটনাটা তাই হচ্ছে। কুন্তল ধরা পড়ার পর কুন্তলকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু কুন্তল ছাড়ছেন না। কুন্তল নাম উল্লেখ করেছিলেন বলেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হলো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে যেরকম মুহূর্তে কুন্তলকে চেনেন না বলছেন, কালীঘাটের কাকুকে চেনেন না বলছেন, সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে সিবিআই বা তদন্তকারী সংস্থা বুঝতে পারছে যে কোন জায়গায় যাচ্ছে। তদন্ত দ্রুতগতিতে হচ্ছে না, সেটা কেন হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি, কোথাও তো একটা কারোর মাথায় আছে, সে কারণেই হচ্ছে না। আগামী দিন এই হাত মাথায় কদিন থাকে সেটাও আমরা দেখবো। বিচারের বাড়ি নিয়মের ভিতরে কাঁদবে না, কারণ আইনি বা কোর্টের নির্দেশে হচ্ছে, খুব বেশি দিন বিজেপির যারা মাথা তারা বাঁচাতে পারবেন না। শুভেন্দু অধিকারী এই গজ্জাবেন বেশি বর্ষাবেন কম এই নীতিও চলতে পারে না। শুভেন্দু অধিকারী তো সুতোয়া তুলসী পাতা নন, বিজেপি লড়াই করবে শুভেন্দু অধিকারী, দুর্নীতিবিদ্ধ লড়াই করবে শুভেন্দু অধিকারীকে মুখ রেখে, হয় নাকি কখনো? যে দুর্নীতিগুলো নিয়ে কথাবার্তা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যদি যুক্ত হয়ে যায় বা অন্যান্য নাম যুক্ত হয়ে যায়, শুভেন্দু অধিকারীর নাম যুক্ত হবে, এটা তো খুব স্বাভাবিক জিনিস। ওই 2014-17 এবং 2020 অবধি তো উনি দলেই ছিলেন, ওই দুর্নীতিগুলো তো তাদের নাম রয়েছে, ধরেননি কেন এখনও পর্যন্ত, মামলা হয়নি কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এটা তো খুব প্রশ্ন। রক্ষা কবচ নিতেন, রক্ষা কবচ নিয়েই তো উনি এগোবেন ঠিক করেছেন, শুভেন্দু অধিকারী রক্ষা কবচ নিচ্ছেন, শাসক দল তৃণমূল কংগ্রেস যায়নি কেন এখনও পর্যন্ত? এই গটআপ গেম কিন্তু মানুষ বুঝতে পারছে, এই গড়াপেটা খেলা কিন্তু মানুষ বুঝতে পারছে। শুভেন্দু অধিকারী তৃণমূলকে বাঁচাবেন এই সংক্ষেপটা তৃণমূল কংগ্রেসের কাছে এসেছে, হ্যাঁ যেভাবে হোক বাঁচাবেন। শুভেন্দু তৃণমূল করতেন, তৃণমূলের মতো করে তিনি কথা বলেন, এই জায়গাটা আমরা কিন্তু ধরে ফেলেছি, মানুষের কাছে নিয়ে যাচ্ছি আমরা। আপনি দেখবেন সিপিআইএমে মানুষ যত যেমন আসছেন, আমাদের ভিড় বাড়ছে, এবং পাল্লাদে যে ঘটনাটা ঘটছে, মিডিয়া বাজারে মিডিয়া বিজেপির বাইট দিচ্ছে, শুভেন্দু অধিকারীর বাইট দিচ্ছে, কমরেড সুজন চক্রবর্তী আমাদের সাধারণ সম্পাদক, আমাদের পলিটব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিমের বাইট সেভাবে আনছে না, মীনাক্ষী মুখার্জি উত্তরবঙ্গে মিটিং করছেন উপচে পড়ছে লোক, কালিয়াগঞ্জে করেছেন, ক্রান্তিতে করেছেন, উপচে পড়ছে লোক, দেখানো হচ্ছে না। আমি যে জেলায় রাজনীতি করছি সে জেলায় সংগ্রামপুর আর ঢোলা দুটো জায়গাতে একই দিনে দুটো মিটিং জনসভা, উপচে পড়ছে লোক, মিডিয়া দেখায়নি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব স্পষ্ট বক্তব্য, এই বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখাবার চেষ্টাও খুব হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে, মিডিয়া বুঝছে যে ধোপে টিকছে না,
কারণ সংগঠন বলে তো কিছু নেই, বুথস্তরের সংগঠন বলে কিছু নেই, সেখানে বামদেশ বামেদের শক্তি বৃদ্ধি হচ্ছে। আমাদের দলে সমর্থক দলের সংখ্যা বেড়ে যাচ্ছে, সমর্থকদের সংখ্যা বাড়ছে, খেটে খাওয়া মানুষ আমাদের লাল ঝান্ডার নিচে আসছে। আগামী দিন কারা ইতিহাস লিখবে সমস্ত শাসক দল বুঝতে পারছে, মিডিয়াও বুঝতে পারছে। সেই জন্যই বিজেপিকে সামনে নিয়ে ঠেকাবার চেষ্টা করছে। পারবেন না, পারবেন না। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাহিনী নামে মানুষ রুখে দেবেন, এই ভরসা আমাদের আছে।